এই হলো বন্ধুরা সজনে পাতা, গাছ থেকে পেড়ে আনা সজনে শাক। আমরা একে সজনে শাক বলেই চিনে থাকি। এর ব্যবহার সম্পর্কে এখনো পর্যন্ত আমরা ঠিকঠাকভাবে জানি না। এই সজনে পাতার গুঁড়োকে বলা হয় মোরিঙ্গা পাউডার, যা অনলাইনে সার্চ করে পাওয়া যায়। বিভিন্ন প্রকারের মারণ রোগগুলিকে সত্যি সত্যি কমিয়ে দেয়। প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি, দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম ও 2 গুণ বেশি প্রোটিন, গাজরের চেয়ে 4 গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে 3 গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান। ফলে এটি অন্ধত্ব, রক্ত স্বল্পতা সহ বিভিন্ন ভিটামিন ঘাটতিজনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে। যখন অনেক বেশি সজনে শাক আপনারা জোগাড় করতে পারবেন, ভালোভাবে এইভাবে পরিষ্কার করে বেছে নিয়ে তারপর রোদে শুকনো করে পাউডার হিসেবে তৈরি করে নিতে পারেন আর এটিকে সংরক্ষণ করে নিতে পারেন। খুব বেশি মূল্যে পাওয়া যায় বিদেশেও, তাই এই গ্রামেগঞ্জে থাকা সজনে শাককে অবহেলা না করাই ভালো। বিভিন্নভাবে আমরা এই শাককে খেতে পারি। সজনে গাছের পাতাকে বলা হয় অলৌকিক পাতা। হ্যাঁ, আমাদের শরীরে অ্যান্টি জিঙ্ক হিসেবে কাজ করে এই পাতা, পাশাপাশি হার্ট ভালো রাখে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আজকালকার দিনে প্রতিটি মানুষেরই কিন্তু সুগারের সমস্যা রয়ে গেছে। সুগার লেভেল নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, কোলেস্টেরলের লেভেল কমিয়ে হজম শক্তি বৃদ্ধি করে আর কোষ্ঠকাঠিন্য দূর করে। তো বন্ধুরা, এতই যখন উপকার এই সজনে শাকের, তখন কেনই বা খাবো না এই সজনে শাক। বিভিন্নভাবে খাওয়া যেতে পারে এই সজনে পাতা। তো বন্ধুরা, গুঁড়ো করাটা আমি আপনাদের দেখাচ্ছি না। রোদের অভাব থাকলে গ্যাস অন করে শুকনো কড়াইয়ে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে পারেন। তারপর এটাকে গুঁড়ো করে, মানে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে রেখে দিতে পারেন। গরম জলে মিশিয়ে খেতে পারেন, লিকার চায়ের মতো জলে ফুটিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, যেভাবে খুশি যখন খুশি আপনি খেতে পারেন এই সজনে পাতাকে। এমনকি আপনি এটা ডাইরেক্ট চিবিয়ে খেতে পারেন। এখন এই সজনে পাতাকে আপনি যদি প্রতিদিন রস করে খান, তাহলে শরীরের বিভিন্ন রকম রোগ জ্বালা দূরে যাবে। তার সাথে এখন আমাদের বাড়ছে কিলো কিলো ওয়েট, ওজন কমাবার ক্ষেত্রে দারুণ কাজ করে এই সজনে পাতার রস। তো এইভাবে আপনি ডাইরেক্ট ব্লেন্ডারে কিংবা শিলপাটায় থেতো করে রস তৈরি করে নিন। এটা একটু পিচ্ছিল টাইপের, আপনাদের একটু অসুবিধা হবে রসটা বের করতে। তো আপনি এরকম বেশি করে পাতা দিয়ে রস তৈরি করে নিতে পারেন, কিংবা গোটা 4-5 পাতা দিয়েও অল্প করে রস বানিয়ে খেতে পারেন। আপনাকে যে এক গ্লাসই খেতে হবে তার কোনো মানে নেই। এইরকমভাবে রসটাকে তৈরি করে নেন। তৈরি হয়ে গেছে সজনে পাতার জুস। প্রতিদিন সকালে খালি পেটে 1/2 করেও পান করতে পারেন। 1 গ্লাসই যে পান করতে হবে, ভালোও লাগবে না খালি পেটে খেতে। তো আপনারা এর সাথে, মানে এটাকে একটু টেস্টি করবার জন্য লেবুর রস অ্যাড করতে পারেন। এর সাথে খুব ভালো লাগবে যদি একটু বিট লবণ অ্যাড করে দেন। তারপর এটা আস্তে আস্তে চুমুক দিয়ে খান। প্রতিদিন আমরা যা খাচ্ছি তাতেই আমাদের শরীরে ফ্যাট চলে আসছে, শরীরের বাড়তি মেদকে কমিয়ে দেবে এবং ভারী শরীর অনেকটাই হালকা হবে। হ্যাঁ বন্ধুরা, দেখুন এটা এরপর আমি গুলে নিচ্ছি। এটা খাওয়াতে এমন কোনো অসুবিধা নেই, হয়তো স্বাদ একটু খারাপ হতে পারে, কিন্তু আমি তো আপনাদের বলছি যে 1/2 কাপেরও কম তৈরি করে এটা খেতে পারেন। এই সজনে মানুষের শরীরে চিনির সঠিক মাত্রা নিয়ন্ত্রণে রাখে, তাই ডায়াবেটিস রোগীদের জন্য এই সজনে খাওয়া খুবই উপকারী। তাই সজনে ডাটায় রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো বন্ধুরা, সজনে পাতার চা হয়। সজনে পাতার চায়ের রয়েছে অনেক গুণাগুণ,
তাই এরপর আমি আপনাদের সজনে পাতার চা তৈরি করে দেখাবো। এটা এমন কিছু ব্যাপার নয়। কয়েকটা সজনে পাতাকে জলে ভালো করে সেদ্ধ করে নিন। তারপর জলটা যখন সজনে পাতার বর্ণ ধারণ করবে, মানে জলটা যখন হালকা সবুজ বর্ণের হয়ে যাবে, সজনে পাতা সেদ্ধ হয়ে যাবে, তখন এই চা নামিয়ে দেন। তারপর ছেঁকে নিন। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে এবং জমে থাকা অবসাদ দূষিত পদার্থ কমিয়ে নিমেষে তরতাজা করে তুলতে পারে এই চা। তাই শুধু স্বাস্থ্যই নয়, দীর্ঘদিন সৌন্দর্য ধরে রাখতে চাইলেও সজনে পাতার চায়ের জুড়ি নেই। তো বন্ধুরা, এই সজনে পাতার চা কিন্তু ওজন কমানোর ক্ষেত্রে দারুণ কাজ করে। তাই হালকা গরম গরম সজনে পাতার চা চুমুক দিয়ে পান করুন। এতেও আপনি মেশাতে পারেন একটু বিট লবণ এবং তার সাথে মেশাতে পারেন একটু লেবুর রস। তাহলেও খেতে যে খুব একটা খারাপ লাগবে তা না। গুঁড়ো করে রেখে দেন, প্রতিদিন ওই গুঁড়ো দিয়ে চা তৈরি করে খান। তাহলে প্রতিদিন এই সজনে পাতার বাছার ঝামেলা থাকবে না। করা যায় বিভিন্ন রেসিপি, তাও আমি আপনাদের দেখাচ্ছি। মুখে অনেক সময় অরুচি হয়ে যায়, জ্বর জ্বালা এবং বিভিন্ন রকমের ওষুধ খাওয়ার ফলে মুখের স্বাদ থাকে না। তখন এই রকম ঝাল ঝাল ভর্তা কিংবা ঝাল ঝাল যদি বড়া করে খাওয়া যায়, খেতে ভারী মজা লাগে। এক কাপ কিংবা দুই কাপ সজনে পাতা নিন, ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিন। তারপর পরিমাণ মতো লবণ, একটু সামান্য সোডা, কাঁচা লঙ্কা কুচি কিংবা লঙ্কা গুঁড়ো যেটা আপনাদের পছন্দ এবং বেসন আর চালের গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে বড়া ভাজবার মতন এটা তৈরি করে নেন। কড়াই বসিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পর অল্প তেলে বড়ার মতো ভেজে নিচ্ছি। জল ভেজা ভাতে গরম চায়ের সাথে এই পাতার বড়া খেলে মুখের স্বাদ ফিরে আসবে, অরুচি যাবে যদি আবার পড়ে যায় একটু বিট লবণ। তাই বন্ধুরা, এই পাতার বড়াটাও খেতে খুব ভালো। আপনারা বেটে কিন্তু ভর্তাও বানাতে পারেন, বিভিন্নভাবে খেতে পারেন এই সজনে পাতাকে। আমি বলবো যেভাবে খুশি আপনারা খান, তবে অবশ্যই খান। তো এখন তৈরি হয়ে গেছে সজনে পাতার বড়া, খুব ক্রিস্পি এবং খেতেও খুব সুন্দর লাগছে, দেখতেই পেয়েছেন। তো আপনারা মাঝে মধ্যে বানিয়ে নিতে পারেন এই সজনে পাতার বড়া। চলুন আরও একটা রেসিপি করা যাক। সজনে পাতা ভাজা খুব ভালো লাগে খেতে, গরম ভাতের সঙ্গে দারুণ মজা হয় খেতে। অনেকে আবার বলে থাকেন এই সজনে পাতা ভাজতে গিয়ে শক্ত হয়ে যায়, কোনো মতেই হবে না। ভালোভাবে ভেজে নিন, অল্প একটু নুন দিয়ে দিন। নুন দেওয়ার পরে যখন হালকা সিদ্ধ হয়ে আসবে, হাফ চামচেরও কম খাওয়ার সোডা দিয়ে দিন। তাহলেই ঢেকে রেখে দিন, দেখবেন সজনে পাতা একেবারে তুলোর মতো নরম হয়ে গেছে আর খেতে খুব সুন্দর স্বাদ হয়ে গেছে। সোডার পরিমাণটা দেখে দেবেন, খুব বেশি পরিমাণে দিলে কিন্তু তেতো হয়ে যাবে এবং স্বাদ খারাপ হয়ে যেতে পারে। নরম করবার জন্য একটু সোডা দিয়ে দিতেই পারেন। খুব ভালোভাবে জলে সেদ্ধ করে নেওয়ার পর ওই কড়াইতেই আমি তেল দিয়েছি, সরিষার তেল, একটুখানি পোস্ত আর একটা শুকনো লঙ্কা আর এক চিমটি হিং। এখানে আপনারা এসবের পরিবর্তে একটু রসুন থেতো করে ভেজে নিতে পারেন। এরপর আমি শাকটা দিয়ে দিলাম কড়াইয়ে, ভালো করে নেড়ে চেড়ে দেব। আর আপনারা যদি চান তাহলে হাফ চামচেরও কম চিনি দেবেন। এখানে আমি চিনি দিচ্ছি না, কারণ চিনি দিলে যে শাকের মিষ্টতা সেটা লাগে না। তো বন্ধুরা, এইভাবে এই শাক ভাজিও করে খেতে পারেন। যে কোনোভাবে এই সজনে পাতাকে অবহেলা করবেন না। প্রতিদিন সজনে পাতার চা করবার জন্য গুঁড়ো করে রেখে দিন, কিলো কিলো ওজন কমতে থাকবে এবং বাড়তি মেদ ঝরে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো? আজ এই পর্যন্তই, কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।